नाम सुदर्शन चौधरी, शिलचर शोहान घाट उन्नयन कमिटी सहसभापति। हमरा एखन शिलचर शोहान घाट काली पूजा कमिटी गत बछर जे पूजा अनुष्ठित हो पूजार उद्वृत्त साढ़े 6 लाख থেকে 7 লাখ টাকা উদ্বৃত্ত করেছি। শিলচরের বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয় আমাদেরকে 5 লক্ষ টাকা ওনার ফান্ড থেকে আমাদের দিয়েছেন। এবং আমরা যে অর্ধসমাপ্ত মানে চূড়া মন্দিরের চূড়া যেটা এটা অর্ধসমাপ্ত ছিল, এটা আমরা এবার বাসনা করেছি যে এটা আমরা এবার পূর্ণ করব। এবং সাথে সাথে এই বলি এবং বাইরের যেগুলা ধূপকাঠি মোমবাতি দেওয়ার স্থানটা, এটাও আমরা একটা স্পন্সর হিসাবে সঞ্জিত রায় যিনি একটা মিডিয়া একটা চালাচ্ছেন ওনার সাথে কন্ট্যাক্ট করে আমরা উনি যাতে আজকের থেকে উনি এটা সুন্দরভাবে আমাদের এটা বানিয়ে দেবেন। এবং তৎসঙ্গে আমরা এখন আমরা যেখানে দাঁড়িয়ে আমরা আপনাকে কথা বলছি, এখানে শহীদ 11 শহীদের তুড়ন আছে, এটা নিয়ে আমরা ভাবছি যে আজকেই আমরা এখানে বসে ইনস্ট্যান্ট আমরা এটা ভাবছি যে এটার একটা শেড না লাগালে পরিচর্যা ভীষণ বাজে দেখাচ্ছে। এবং আমরা যেখানে আছি ভৈরব থলিতে, এই থলিরও দুজনে মিলে এটা পরিচর্যা করছে রেগুলারলি। এবং আমরা এর পিছনেই আমাদের ইলেকট্রিক চুল্লির জন্য সরকারিভাবে এর মধ্যে ঘোষণা করা হবে, এখানে আমরা ইলেকট্রিক চুল্লিরও আমি একজন সম্পাদকের দায়িত্বে আছি। এবং আমার সাথে যিনি আছেন সোনালী চৌধুরী এখানে শ্মশান কমিটিতেও আছেন এবং আমাদের ইলেকট্রিক চুল্লি কমিটিতেও উনি রয়েছেন। আমার পাশে আছেন দাদা গোপাল চৌহানজি, উনিও আজকে আমাদের সাথে এসেছেন এবং আমি ওনাকেও আমাদের কমিটিতে আস ধীরে ধীরে অন্তর্ভুক্ত করব, যাতে আমরা শিলচর শহর এবং এই শ্মশান ঘাটকে সুন্দর এবং একটা সুন্দর শ্মশান আমরা আসামের মধ্যে উপভোগ করতে পারি। নমস্কার, আমি স্বর্ণালী চৌধুরী। আমি শ্মশানের যে কমিটি আছে, মন্দির কমিটি আছে, সেটার মধ্যেও আমি আছি এবং সামনে যে আমরা ইলেকট্রিক চুল্লি করেছি সেখানেও আমি আছি। তাই আজকে এসেছি এখানে, আমরা একটু শ্মশানটা একটু দেখে যেতে এসেছি যে পরিচর্যা তো করা হচ্ছে, সব কিছুই করা হচ্ছে, কিন্তু সঠিকভাবে কি করলে কি হবে ওগুলো একটু উনি এসেছিলেন। উনি তো আমাদের বিজেপির একজন স্বনামধন্য নেতা, উনি এসেছিলেন যে কিভাবে কি করা যায়, কতটুকু আরও করলে কি হবে ওগুলো দেখতে এসেছিলাম। এসে আপনাকে পেয়ে গেলাম, পেয়ে যাওয়ায় আমাদের ভালো হয়েছে। আমরা একটু কথাও বলে নিচ্ছি যে দেখুন, আমরা কেউ গত কিছুদিন যাবত দেখছি সরকার কিন্তু অনেক কিছু করছে শ্মশান ঘাটের জন্য, কিন্তু আমরাই গলদ, আমরাই তো নষ্ট করছি। এই যে দেখুন, আমি বললেন যে সুদর্শনবাবু বললেন যে এইখানে যে 11 শহীদের যে সুন্দর যে ইয়েগুলো বানানো ছিল, পদ্মফুলগুলো বানানো ছিল, এগুলো এখন ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। সেই রণবীর রায় উনি বানিয়ে দিয়ে গেছেন সেই বয়, এখন ওগুলো ভেঙে ভেঙে, এখন তার উপর একটা শেড দিয়ে ওগুলো সব ঠিকঠাক করতে হবে। প্রচুর কাজ, প্রচুর কাজ শ্মশানে, প্রচুর কাজ। কারণ শ্মশান এমন একটা জায়গা, এত পবিত্র একটা জায়গা, অথচ আমাদের মানুষ আমরা অস্ত শ্মশানটাকে একটা নোংরা জায়গায় বানিয়ে রেখে দিয়েছি। বিশ্বাস করবে না, আপনারা আসুন, সবাই এসে শ্মশান ভয় পাবেন না, শ্মশানে আসুন, সবচেয়ে পবিত্র জায়গা। আমরা ওগুলো পরিচর্যা কীভাবে করা যায়, পরিচালনা কীভাবে করা যায়, এখানে সামনে ভৈরবে একটা থান আছে, সেই থানটাতে কীভাবে পরিচর্যা হবে সেটাও দেখা, পেছনে ইয়ে জায়গা আছে, ওই পাশে ইলেকট্রিক চুল্লি আসবে। ইলেকট্রিক চুল্লিটা কিন্তু আমাদের খুব শিগগিরই এসে যাচ্ছে, কারণ কোভিডের সময় আমি এসেছিলাম, তখন দেখছিলাম যে কোভিডের সময় যে ডেডবডি একটা একটা ডেডবডি ওঠাচ্ছে নামাচ্ছে এরকম করে করছে, যে না কষ্ট হচ্ছিলো দেখে। আমি রাত 3:30-4 সময় বাড়িতে গেছি, ওদের সঙ্গে থেকে ওদেরকে খাইয়ে টাইয়ে আমি গেছি, যে এগুলো মানে চোখে দেখা যায় না এরকম ছিল আর কি। তখন একবার আমি ডিসির কাছে একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম আমাদের শহীদ কনকলতার কমিটি থেকে। আর তারপরে আমাদের নিত্যদা সুদর্শন বাবু এবং আরও কিছু মানুষ আমরা মিলে, সবাই মিলে আমাদের একটা কমিটি বানানো হলো। কমিটি বানিয়ে তারপর
খুব তাড়াতাড়ি সেটার ব্যবস্থা করা হয়েছে। ব্যবস্থা করে এখন যে ফাইনাল স্টেজে আছে, আমাদের সিএম মহাশয় বলে দিয়েছে আমাদের গার্জিয়ান মিনিস্টারকে যে খুব তাড়াতাড়ি দাও। ইলেকট্রিক চুল্লি হলে অবশ্যই একটা জিনিস, মানে কী বলেন সুদর্শনবাবু, এই যে অপরিষ্কার ভাবটা একটু কমে যাবে, কিন্তু তখন কিন্তু আমাদের আমাদের মানে হাতের খুব সুবিধা হবে, মেনটেন করতেও সুবিধা হবে। তখন আমরা এই যে শহীদের জায়গা, বাবার থান আছে, তারপরে পেছনে বোধহয় একটা গার্ডেনও করার ইয়ে আছে, ইচ্ছে আছে। আমাদের মহাবিদ্যা বলেছেন ওখানে আমি গার্ডেন করে দেবো, সুন্দর সবাই পার্কটা বাচ্চারা এসে খেলবে টেলবে। মার মন্দির সব পরিষ্কার, যে লাকড়ি টাকড়ি থাকবে না, তো একদম মানে ঝকঝক করবে শ্মশান। আপনার আমি দেখলাম যে সরকার অনেক কাজ করছেন, কিন্তু আমরা সরকারকে নিয়ে শুধু কথাই বলি, আমরা সরকারকে নিয়ে শুধু কথাই বলি, কেন যে না এইটা হচ্ছে না, না ওইটা হচ্ছে না। আরে বাবা, যেটা হচ্ছে ওটাকে আমরা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি না, তাহলেই দেখা যাবে অনেক কিছু হয়ে গেছে, ঠিক না? এই যে শ্মশান, এই শ্মশানের মধ্যে আমাদের 11 শহীদ আছে, সবাই কত চিৎকার দিচ্ছে 11 শহীদ 11 শহীদ 11 শহীদ দিয়ে। আমি সেদিন একটা জিনিস 21 ফেব্রুয়ারি পোস্ট করেছি, বলছে ওটা হবে না, এইখানে পোস্ট করা হবে না। কিন্তু এই যে শ্মশানের শহীদের যে ইয়ের পরিচর্যার জন্য আজ পর্যন্ত কোনো মানুষ এগিয়ে আসেনি, যে কমিটি ওই সরকার এবং মিউনিসিপ্যালিটি আজ পর্যন্ত কেউ আসেনি। কত বছর হবে রণতা, তো কত আগে বানিয়েছিল রণবীর রায়, কিন্তু আজ পর্যন্ত আমরা কেউ আসিনি যে এইটা আমরা পরিচর্যা করব। এই আমাদের আসল কথা, আমাদেরই ভুল, আমাদের সঠিকভাবে আমরা আমাদের পরিচালনা করতে পারিনি বলে আজকে আমাদের শহরের প্রতিটা জায়গায় আমাদের প্রচুর গলত, যেগুলো গলত মানে ঠিক করতে অনেক সময় লাগবে, সরকারেরই কষ্ট হচ্ছে। তো এখন আমরা তো সাধারণ মানুষ, সাধারণ মানুষের তো সময় লাগবে, এবং আগামী দিনে আমরা আস্ত শিলচরের জনগণের সহযোগিতা আশা করব আমাদের শিলচর শ্মশানের জন্য। আপনারা যে যার মনে হয় কিছু না কিছু দেবেন, আমরা তো ব্যবস্থা করছি, যে যা মনে করেন মন্দিরে এসে একটু দিয়ে যাবেন, তাহলে আমাদের শ্মশানের কাজটা খুব তাড়াতাড়ি হবে। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, গোপাল চৌহান, মেরা আজ সৌভাগ্য কি মে আপনি মেন ঘর মে আজ পৌঁছাও, ইয়ে হাম সবকা ঘর হ্যাঁ, কিছু কা নেই, এসা নেই, সবকা ঘর হিসো হম জিতনা ভি আচ্ছা সে বনায়েঙ্গে, জিতনা ভি আচ্ছা রখ রখাও করেঙ্গে, গভর্নমেন্ট আপকে সাথ মে, হাম লোক খালি প্রজেক্ট বনানা হ্যাঁ, পেসে কমি নেই আয়গি, ইয়া পে মাঙ্গনা ভি নেই পড়েগা। ওর অভি জেসে ভাইয়া লোক, সোনাল দিদি লোক যো কাম কর রে হ্যাঁ, লগতা হ্যাঁ হমকো ইস শ্মশান কা ফার্স্ট ক্লাস উদ্যোগ হোনে বালা হ্যাঁ। ওর আপ সবই সে নিবেদন ভি হ্যাঁ কি আপ ভি থোড়া কুছ আগে আইয়ে, ওর আপনে লিয়ে কুছ কিয়ে, ইয়ে আপনা সবকা ঘর হ্যাঁ। নমস্কার, ঠিক ঠিক।